চলো তরি এই অধ্যায়ে তোমাদের রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক এই নিয়ে আলোচনা করব। তো তোমরা আগে ওহম সূত্র থেকে রোধের সংজ্ঞা, রোধের একক, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাও পড়েছ। তো এখানে একটা পরিবাহী রোধ দৈর্ঘ্য আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে সেই নিয়ে আলোচনা করা হবে। এখান থেকে রোধাঙ্কের সংজ্ঞা পাওয়া যাবে, রোধাঙ্কের একক লেখা হবে, আর পরিবাহিতাঙ্ক কাকে বলে, পরিবাহিতাঙ্কের একক কী হবে এই নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, দেখো একটা পরিবাহী নেওয়া হয়েছে যে পরিবাহীর দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, আমরা এঁকে লিখেছি। এবার দেখো এটা নির্দিষ্ট একটা উপাদানের তৈরি, মানে আমরা যে হিসাব করবো তাতে উপাদানটা নির্দিষ্ট থাকবে, তাপমাত্রা নির্দিষ্ট। তাহলে আমরা যা প্রথমে ধরছি যে উষ্ণতা আর উপাদান এটা স্থির আছে, মানে এটা বদল হচ্ছে না। এবার দেখো এই পরিবাহী রোধ দৈর্ঘ্যের উপর কিভাবে বদল হবে। তোমরা এটি বুঝতে পারো যে তার যত বড় নেবে রোধ তত বেশি হবে, মানে বেশি বাধা দেবে। যত বড় দৈর্ঘ্যের তার হবে ও তত বেশি বাধা দেবে, তাহলে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। যত দৈর্ঘ্য বাড়বে বাধা তত বাড়বে, মানে রোধ বাড়বে, তাহলে আর ভ্যারিজেন্স এল হবে। তাহলে আর ভ্যারিজেন্স এল, কারণ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, সেক্ষেত্রে এ ধ্রুবক, এ তখন স্থির। আর এখানে যদি সব স্থিরগুলো লিখতে চাই কে কে থাকবে, এরা দুজন থাকতো। ঠিক আছে, পরের অংশ দেখো, তারটা যদি মোটা করা হয় তাহলে বুঝতেই পারো রোধ কম হবে, বেশি রোধ কমে যাবে, মানে বাধাও কম দেবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় রোধ কম হবে, আর যদি ক্ষেত্রফল কম হয় রোধ বেশি হবে, তাহলে এটা ব্যস্তানুপাত সম্পর্ক হচ্ছে। তাহলে আর ভ্যারিজেন্স 1/E হবে। তাহলে আর এর সঙ্গে এল আর এ এর কি সম্পর্ক এখানে পাওয়া গেছে। এবার যৌগিক ভেদের নিয়মে এটাকে লেখা যায় আর ভ্যারিজেন্স এল বাই এ। দেখো এই যে সমানুপাতিক চিহ্ন আছে, এটার বদলে যখন সমান চিহ্ন ব্যবহার করা হয় তখন একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তাহলে আর সমান রো এল বাই এ। ঠিক আছে, রোটা কি লেখা হলো, রো সমান ধ্রুবক। দেখো এই ধ্রুবকটাই হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক, পরিবাহীর রোধাঙ্ক। ঠিক আছে, রোটাই হলো পরিবাহীর রোধাঙ্ক। ঠিক আছে, এবার আমরা এই রোধাঙ্ক কাকে বলে পড়ার চেষ্টা করব। তাহলে এখান থেকে রোধাঙ্কের সংজ্ঞা, দেখো এটা বোঝার জন্য আমরা এই সমীকরণটারই সাহায্য নেব। এখান থেকে কি লিখতে পারবো, দেখো রো সমান আর এ বাই এল। দেখো আর এ, আর এটা নিচে আছে, তাহলে রো সমান আর এ বাই এল হলো। এবার দেখো যদি আমরা এ এল সমান ওয়ান আর এ সমান ওয়ান লিখি, তাহলে দেখো রো সমান হবে আর। দেখো আরেকবার দেখো, এই যে সমীকরণ হলো রো সমান আর এ বাই এল, এখানে যদি এল সমান এক, এ সমান এক লিখি, তাহলে রো সমান আর পাওয়া যাবে। তো এখান থেকে রোধাঙ্কের সংজ্ঞা দেওয়া হয় কিভাবে, দেখো একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলা হয়। আর একবার শোনো, একটা পরিবাহী নেওয়া হবে যার দৈর্ঘ্য হবে একক
প্রস্থ হচ্ছে যে ক্ষেত্রফল হবে একক, ওই পরিবাহীর যে রোধ তাকে বলা হবে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। এখন পরিবাহীর উপাদানে বলতে কেন এমন বলা আছে, এটা ধরো ওই পরিবাহীটা তৈরি হয়েছে তাওয়া দিয়ে, তাহলে এটা হবে তাওয়ার রোধাঙ্ক, তারের রোধাঙ্ক নয়, ঠিক আছে। লোহার তৈরি হলে হবে লোহার রোধাঙ্ক, ঠিক আছে। তাহলে আর একবার সংজ্ঞাটা বলে নিই, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়, ঠিক আছে। এবার দেখো এই সমীকরণ থেকে রোধাঙ্কের একক লেখা যাবে। দেখো লেখা আছে রো সমান আর এ বাই এল, এবার এদের সব একক বসিয়ে দিলে রোধাঙ্কের একক পাওয়া যাবে। এটা আমি আর একবার উপরে লিখে নিই, রো সমান আর এ বাই এল। দেখো সিজিএস পদ্ধতিতে হিসাব করছি, সিজিএস পদ্ধতি, তো সেক্ষেত্রে দেখো রোধের একক ওহমই হবে, তাহলে ওহম হলো দুই, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর একক হবে সেন্টিমিটার স্কোয়ার, আর দেখো সেন্টিমিটার দিয়ে ভাগ। কি বলা হচ্ছে দেখো, সিজিএস পদ্ধতি হিসাব করছি, তাহলে ওহম সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার, তাহলে কি হবে সেন্টিমিটার স্কোয়ার ওহম সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার, দেখো সেন্টিমিটার একটা কেটে যাবে, তাহলে এককটা হবে ওহম সেন্টিমিটার, ঠিক আছে। এসআই পদ্ধতিতে যদি হিসাব করি তাহলে দেখো ওহম মিটার স্কোয়ার বাই মিটার, ঠিক আছে, মিটার মিটার কেটে যাবে, তাহলে হবে ওহম মিটার, ঠিক আছে। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হলো ওহম সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে একক হলো ওহম মিটার, ঠিক আছে। এবার পড়াবো পরিবাহিতাঙ্ক। দেখো রোধাঙ্কের অনুন্নককে পরিবাহিতাঙ্ক বলা হয়, তাহলে রোধাঙ্কের যে অনুন্নক টার্ম সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। এবার তোমাদের পড়াবো পরিবাহিতাঙ্ক। দেখো রোধাঙ্কের অনুন্নককে পরিবাহিতাঙ্ক বলা হয়, কি বলা হলো, পরিবাহিতাঙ্ক সমান পরিবাহিতাঙ্ক সমান ওয়ান বাই রোধাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্ক হলো রোধাঙ্কের অনুন্নক, ঠিক আছে। তাহলে দেখো পরিবাহিতাঙ্কের একক কি হবে, দেখো রোধাঙ্কের যে একক ছিল তার অনুন্নক হবে, তাহলে ওখানে ছিল দেখো রোধাঙ্কের একক রোধাঙ্ক, আর এখানে পরিবাহিতাঙ্ক লিখছি সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক ছিল ওহম সেমি, দেখো ওহমের অনুন্নক হবে সেন্টিমিটারের অনুন্নক হবে, ওহমের অনুন্নকটা লেখা হয় তোমরা আগে পড়েছো মো আর সেন্টিমিটার ইনভার্স, একে লেখা হয় এরকম ভাবে ওহম সেমি, তাহলে এর কি হবে উল্টো দিকে লেখা হয় সেমি ইনভার্স। এসআই পদ্ধতি, এসআই পদ্ধতি হবে ওহম মিটার, ওহম মিটার এখানে হবে মো মিটার ইনভার্স, ঠিক আছে। তাহলে এইভাবে পরিবাহিতাঙ্কের একক কি হবে সিজিএস এসআই পদ্ধতিতে পাওয়া গেল, ঠিক আছে। এবার তোমাদের দেখো এরপর
রোধাঙ্ক সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো এই অঙ্কে কি বলা আছে দেখো, 10 ওহম রোধের একটি পরিবাহীর দৈর্ঘ্য 3 এ 3 গুণ করা হলো, পরিবাহীটির রোধ কত হবে? একটা দৈর্ঘ্য একটা পরিবাহী নেওয়া হয়েছে, সেই পরিবাহীর রোধ কত? 10 ওহম, আর তাকে 10 এ দৈর্ঘ্য 3 গুণ করা হলো। আচ্ছা, রোধাঙ্কে যা পড়েছে যে দৈর্ঘ্য যদি 3 গুণ করা হয় তাহলে রোধও 3 গুণ হবে, তো সেক্ষেত্রে প্রস্থ হচ্ছে একই থাকতে হবে। কিন্তু এখানে দেখো, 10 এ যখন দৈর্ঘ্য 3 গুণ করা হবে প্রস্থচ্ছেদ কিন্তু একই থাকবে না, প্রস্থচ্ছেদ বদলে যাবে, তার ফলে ওই সূত্র এখানে খাটবে না। তাহলে আমাদের এখানে হিসাব করতে হবে পরিবাহীর রোধ কত হবে, কিন্তু আর ভ্যারিজ অ্যাজ এল এই নিয়ম এখানে খাটবে না। কেন না? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকছে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকতো তাহলে আর ভ্যারিজ অ্যাজ এল হতো, সেক্ষেত্রে রোধ 3 গুণ হতো, 3 গুণ হলে 30 ওহম হতো, কিন্তু এখানে সেই সূত্র খাটবে না। কিভাবে হিসাব হবে তাহলে দেখো, আমরা পড়েছি আর সমান রো এল বাই এ। এখন 10 এ দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, তাহলে দৈর্ঘ্যের জায়গায় 3 লিখব, কিন্তু প্রস্থচ্ছেদ বদল হবে। এখন এই তারকে যখন টানা হয় ওর আয়তন অপরিবর্তিত থাকবে, 10 এ দৈর্ঘ্য বাড়লে প্রস্থচ্ছেদ কমে যাবে, কিন্তু এর আয়তন নির্দিষ্ট থাকবে। তাহলে তারের আয়তন যদি ভি হয়, ভি সমান হবে এ এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা হচ্ছে তারের উপাদানের আয়তন, তারটা যে উপাদানে তৈরি তার আয়তন ভি সমান এ এল, আয়তনটা নির্দিষ্ট। তাহলে এর জায়গায় আমরা লিখতে পারবো ভি বাই এল। তাহলে দেখো আর সমান রো এল বাই ভি বাই এল সমান রো এল স্কোয়ার বাই ভি। দেখো এখানে গাণিতিক নিয়ম অনুযায়ী রো ইকুয়াল টু এল স্কোয়ার বাই ভি হবে। দেখো উপাদানের রোধাঙ্ক নির্দিষ্ট থাকবে, আয়তনও নির্দিষ্ট, তাহলে এখান থেকে লেখা যাবে আর ভ্যারিজ অ্যাজ এল স্কোয়ার, যেখানে রো আর ভি স্থির বা ধ্রুবক। ঠিক আছে, তাহলে রো আর তারের আয়তন নির্দিষ্ট হলে আর ভ্যারিজ অ্যাজ এল স্কোয়ার হবে। তাহলে আর ভ্যারিজ অ্যাজ এল স্কোয়ার, তাহলে আর ওয়ান বাই আর টু সমান এল ওয়ান স্কোয়ার বাই এল টু স্কোয়ার, আর ওয়ান বাই আর টু সমান এল ওয়ান বাই এল টু এর স্কোয়ার। তো আর ওয়ান ছিল 10 ওহম, আর টু অজানা, এল ওয়ান বাই এল টু দৈর্ঘ্য কত গুণ করেছে? 3 গুণ, তাহলে এটা হলো 1/3 এর স্কোয়ার। ঠিক আছে, দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, তাহলে এটা এল হলো, এটা 3L, তাহলে এটা হলো 3, তাহলে এখান থেকে পাওয়া যাবে আর টু সমান 90 ওহম। দেখো আর টু সমান 90 ওহম, তাহলে তার কেটে নিয়ে দৈর্ঘ্য যখন 3 গুণ করা হলো তারটির রোধ হলো 90 ওহম, তাহলে তারটির রোধ হবে 90 ওহম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো?